আমাদের কিছু অর্থকরী ফসলের মধ্যে শীতকালে যে ফসলের চাষ বর্তমানে সবথেকে বেশি হয়ে চলেছে সেটি হলো তরমুজ। সেই ফসল চাষ করে প্রচুর পরিমাণে লাভ হয়। বর্তমানে এবছর খারাপ আবহাওয়া থাকার জন্য তরমুজ চাষ অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই জন্য আগে থেকে বা বৃষ্টি চলাকালীন কিছু ব্যবস্থা নিয়ে রাখলে তরমুজ গাছে অতটা ক্ষতি হবে না এবং কৃষক একটা লাভের মুখ দেখতে পাবে। তো বন্ধুরা, আপনাদিকে এগ্রিটিউবার চ্যানেলে আমি স্বাগত জানাই। আমার ভিডিও ভালো লাগলে বা আপনার ন্যূনতম উপকার এসে থাকলে বা অন্য ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। যে কোনো সময় তরমুজ চাষের জন্য একটা মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো তরমুজের বীজ শোধন। বীজ শোধন করার জন্য তরমুজের বীজগুলোকে 12 থেকে 14 ঘন্টা কার্বেন্ডাজিম বা টার্কোডার্মা ভিরিডি এই জাতীয় ফাঙ্গিসাইড প্রয়োগ করে তরমুজের বীজগুলোকে ভিজিয়ে নিতে হবে, যার ফলে যখন সেই তরমুজের বীজ থেকে চারাগাছ উৎপন্ন হবে সেই চারাগাছ ছোট বয়সে সেই চারাগাছে কোনো পচা ধসা এই জাতীয় রোগ সহজে হবে না। প্রতি লিটার জলে 2 গ্রাম এই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যে সমস্ত কৃষক বন্ধুদের গাছ আগে বেরিয়ে গেছে তারা তাদের গাছে পচা ধসা এই জাতীয় রোগ দেখতে পাবেন। তারা তাদের গাছকে এই সময় রক্ষা করার জন্য কপার অক্সিক্লোরাইড বা সাপ যেমন ম্যানকোজেব কার্বেন্ডাজিম বা কার্বেন্ডাজিম জাতীয় ফাঙ্গিসাইডগুলো স্প্রে করবেন। 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দেবেন। 7 দিন ছাড়া স্প্রে করবেন, দেখবেন আপনাদের গাছে যে পচা ধসা যে রোগগুলো সেটা অনেকটা কমে গেছে। একদিকে শীতকাল এবং অপরদিকে বৃষ্টি, তরমুজ গাছে পাউডারি মিলডিউ হবার সম্ভাবনা সর্বাধিক। পাতার উপরে সাদা সাদা পাউডারের মতো দাগ যা গাছকে সালোকসংশ্লেষ করতে ব্যাহত করে এবং গাছ দুর্বল হয়ে পড়ে। এই জন্য গাছে আপনারা সিজেন্টা কোম্পানির কবজ বা সেকটিন এই জাতীয় ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ করবেন। যদি কম খরচের দিকে যান তাহলে টাটা মাস্টার বা সাপ এই জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করা চলে। এছাড়াও গাছে গোড়া পচা পাতায় কালো কালো ঝলসানো দাগ এইসব দেখতে পেলে গাছে অতি অবশ্যই কার্বেন্ডাজিম বা ট্রাই সার্কিজোল এই জাতীয় ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এতে আপনাদের গাছে এই বৃষ্টির জন্য বা এই শীতকালে মানে আপনাদের গাছে কোনো রকম পচা ধসা যাবতীয় যা যা রোগ হয় এই রোগগুলোর সম্ভাবনা অনেকটা কমে যাবে। আপনারা চিন্তা করবেন না ও ঘাবড়াবেন না। যদি কোনো সমস্যা হয় অতি অবশ্যই আমাকে জানান। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন এবং আপনাদের যা প্রবলেম আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা সুস্থ থাকবেন, ধন্যবাদ।